রোববার দুপুরে ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া জমাদার বাজারে দুটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় অর্জুন শিল্পালয় নামে একটি জুয়েলারি দোকানে ঢুকে মালিক অর্জুন চন্দ্র দাসকে কুপিয়ে জখম করে তারা। পরে দোকানে থাকা স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করে পালায়। এ সময় দোকানদারের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার চেষ্টা করলে দোকানের সামনেই দুটি বোমা বিস্ফোরণ করে। এতে এক পথচারী সহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য অর্জুনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। ওলা এগিয়ে আসলে হাতর মারছে, হাতর মারার সাথে সাথে ওলা দিছে বোম মারিয়া তারা। প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমাদের সোনাগাজীর সকল স্তরের শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে তারা ইনশাল্লাহ আরও জোরালো এবং অগ্রণী ভূমিকা পালন করবেন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। আমরা চেষ্টা করতেছি ঘটনাটা কি হয়েছে পুরোটা জানার জন্য এবং তারা জড়িত তাদেরকে ধরার চেষ্টা করতেছি। স্বর্ণের দোকানে লুটের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময় সংবাদ, ফেনী।